আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা নমস্কার আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলার আপনাদের সঙ্গে আমি সোমনাথ এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে জয়প্রকাশ দা প্রথমেই আপনার কাছে প্রশ্ন দু ভোট ইতিমধ্যেই হয়ে গেছে উত্তরবঙ্গে আপনারা কতটা আশাবাদী পাঁচটা আসনে ভোট হয়েছে আমরা আশাবাদী যে পাঁচটা আসনে ভোট হয়েছে উত্তরবঙ্গের তাতে পাঁচটাতেই আমরা জিতব এবং প্রথম দু দফার রেজাল্ট হবে পাঁচ শূন্য আপাতত আমরা পাঁচগোলে এগিয়ে আছি এটাই আমাদের আমরা বিশ্বাসী আশাবাদী শুধু নয় আমরা বিশ্বাসী এই ব্যাপারে পাঁচে পাঁচ করে দিয়েছেন আপনি বলছেন তাহলে এই প্রত্যেক দফায় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এত ধর্না এত অভিযোগ কিসের। দেখুন নির্বাচনটা নিরপেক্ষ অবাধ এবং শান্তিপূর্ণ হতে হবে আমরা এবার দেখতে পাচ্ছি যে দেখুন প্রথম দফায় যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসছিল দ্বিতীয় দফায় তার থেকে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এসছে এবং আমরা জানি তৃতীয় দফায় আরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসবে কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে নেই যেখানেই রাজ্যবাহিনী বুথ ম্যানেজ এবং মনিটর করছে সেখানেই দেখবেন গণ্ডগোল হচ্ছে এই গণ্ডগোলটা কেন হচ্ছে গণ্ডগোল হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস বা রুলিং পার্টি মড়িয়া এবং বেপরোয়া হয়ে গেছে কারণ তারা আকাশে বাতাসে তাদের পরাজয়ের বাণী শুনতে পাচ্ছে পরাজয়ের ধ্বনি শুনতে পাচ্ছে তাই সেই বেপরোয়া হয়ে যাওয়ার জন্যে তারা আক্রমণ করছে চিরাচরের পথ প্রথাতে তারা ওই পঞ্চায়েত ইলেকশনের মতোই তারা লোককে ভোট দিতে দিচ্ছে না এবং সেই লোকের ভোটের অধিকারে আমাদের নির্বাচন কমিশনের কাছে বারবার যেতে হচ্ছে আপনারা দেখেছেন গতকাল যে নির্বাচন হচ্ছিল সেখানে চোপড়ার একশো আশি নম্বর বুথের একটা অভূতপূর্ব দৃশ্য দেখা গেল না তার থেকে তার আগে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে পরে তারা ক্যামেরার সামনে পুলিশের সামনে তারা বলছে গ্রামের মহিলারা এসে বলছে পঞ্চায়েতে ভোট দিতে পারিনি এবার আমরা ভোট দেবো তারা বলছে না কাকে ভোট দেবো তারা শুধু চাইছে নিজের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার গরিব লোক সাধারণ বাংলার মানুষ এবং তারা স্পষ্ট বলছে পঞ্চায়েতে ভোট দিতে পারিনি এই গুন্ডাদের জন্যে তারা কিন্তু আইডেন্টিফাই করছে কারা দিতে দেয়নি সেটা আইডেন্টিফাই করছে বলছে তৃণমূল কংগ্রেসের গুণ্ডা তারপরে তারা বলছে না দেখুন কতখানি ম্যাচিওর্ড আমাদের গ্রামের লোকরা তারা বলছে না কাকে ভোট দেব তারা শুধু বলছে আমরা আমাদের ভোটটা দিতে চাই এই তৃণমূলের গুন্ডারা আমাদের ভোট দিতে দেয়নি তার মানে এই গণ্ডগোলটা হলো কেন পঞ্চায়েতের সময় নিঃশব্দে এরা এত সন্ত্রাস করেছিল এরা নমিনেশন দিতে পারেনি পরে ভোটও দিতে পারেনি আজকে তারা প্রতিরোধ তৈরি করছে এবং যেখানে যেখানে প্রতিরোধ করছে সেখানেই গণ্ডগোল হচ্ছে আমরা যাচ্ছি বারবার নির্বাচন কমিশনের কাছে যে এই আবেদন নিয়ে যে আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ ও শান্তিপূর্ণ ভোটের বন্দোবস্ত করুন মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে যাকে ইচ্ছে ভোট দিতে পারে কিন্তু ভোট যেন অবাধ ও শান্তিপূর্ণ হয় এর জন্যেই আমরা যাচ্ছি একেবারে মানে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ তাতে আপনারা মোটের ওপর কি খুশি না এইভাবে দেখুন এই খুশি আর অখুশি বলে এই জিনিসটা ব্যাখ্যা করা যায় না কারণ অনেকটা গ্রে এরিয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাই শেষ কথা নয় গ্রে এরিয়াটা কোথায় যে সারা ভারতে ভোট হচ্ছে সেই অনেক জায়গাতে আছে কাশ্মীরে হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে হচ্ছে সেই সব জায়গায় যখনই ভোট হচ্ছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী দিতে হচ্ছে ফলে পশ্চিমবঙ্গে একসঙ্গে শত শতাংশ একশো শতাংশ জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে সব থেকে ভালো হয় কারণ কেন্দ্রীয় বাহিনী যে সব বুথে থাকছে সেই সব বুথে গণ্ডগোল হচ্ছে না এটা এখন পরিষ্কার দেখা গেছে যেখানেই রাজ্য বাহিনী সেখানেই গণ্ডগোল সেখানেই তৃণমূলীদের দাপট পুলিশের সহযোগিতা এই ভোট ব্যবস্থাটাকে নষ্ট করার জন্যে এই জায়গায় আমরা নির্বাচন কমিশন যে ব্যাপারটা লক্ষ্য করেছে ব্যাপারটা নিয়ে চিন্তা করছে এবং কেন্দ্রীয় বাহিনী বাড়াবার চেষ্টা করছে নতুন পর্যবেক্ষক দিয়েছে পুলিশ পর্যবেক্ষক দিয়েছে সুতরাং তারা তাদের উদ্দেশ্যটা স্থির করে নিয়েছে এবার তার জন্যে যে পরিস্থিতিটা বিচার করে যে কার্যক্রম নেবে সেটা যে সম্পূর্ণ হয়েছে আমরা বলতে পারি না এখনও পর্যন্ত আজকের দুটি আমাদের রাজ্যে দুটি বড় ঘটনা ঘটে গেছে এক হলো আপনাদের ঘাটালের প্রার্থী ভারতী ঘোষ তাঁর বাড়িতে সিআইডি তার ঘাটালে তিনি এখন যেখানে আছেন সিআইডি রেড করেছে আরেকটি হলো লকের চট্টোপাধ্যায় আপনাদের হুগলি যে ক্যান্ডিডেট লকের চট্টোপাধ্যায় ব্যান্ডেলের যে বাড়িটি শান্তিনিকেতন সেখানে তার পার্টি অফিস নিচে এবং সেখানে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আমি এক এক করে জিজ্ঞেস করবো প্রথমে ভারত বিষয়টি আপনি যদি বলেন মানে এটা কি আমার আমার প্রশ্ন করার এটা এটা কি রাজনৈতিক প্রতিংসা নাকি নর্মাল হয়েতেই হয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসা কিনা দেখুন সাধারণ মানুষ সবই বুঝতে পারছে সৌমিত্র খান যতদিন ছিলেন তৃণমূল কংগ্রেসে তার বিরুদ্ধে কোনো কেস ছিল না যেদিন তিনি বিজেপিতে জয়েন করলেন সেই দিনই আর তার পরের দিন মিলিয়ে পাঁচটি কেস ফাইল হয়ে গেল এবং তাকে জায়গা ছাড়া করার পরিকল্পনা হলো এগুলো তো সবাই জানে রাজনৈতিক প্রতিহিংসা এবার এবার আসছি এবার আসছি ভারতী ঘোষের ব্যাপারে ভারতী ঘোষ মমতা দেবীর নয়নের মনি ছিলেন এখন তিনি স্বাভাবিক একজন নাগরিক হয়ে উঠেছেন আমরা দেখি এইভাবে তিনি তার সমস্ত বাধা প্রতিকূলতা ছাড়িয়ে তার সেই উর্দির মায়া এবং উর্দির আনু আনুগত্য সেটাকে ছাড়িয়ে একজন সাধারণ মানুষ হয়ে উঠেছে নাগরিক এবার সেই সাধারণ নাগরিক তো হওয়া যায় না তুমি পুলিশ ছিলে তুমি আমার দলদাস ছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে দেখেন তুমি আমার দলদাস ছিলে কৃতদাস ছিলে আজকে তুমি স্বাধীন হতে পারো না তোমার সেই অধিকার নেই এবং তুমি যদি সেই অধিকার দেখাতে চাও তাহলে আমার অন্য পুলিশ আছে তারা তোমাকে ছাড়বে না এটাই দেখতে পাচ্ছি এবং ওনার বিরুদ্ধে দেখুন এই সিআইডি অন্য অন্য ব্যাপার উনি ওনার আইনগত ব্যাপারে লড়ছেন কিন্তু যেভাবে ভোটের সময় তাকে বারবার বিরক্ত করা হচ্ছে এবং অন্যদিকে দেখুন সুপ্রিম কোর্টে উনি যখন অ্যাপিল করছেন কেসে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে কি করে তাকে আটকানো যায় এর যুক্তি আমরা এখনও খুঁজে পাইনি যেভাবে রাজ্য সরকার সাধারণ মানুষের রাজ্য সরকারের টাকা তো আমার আপনার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির টাকা নয় অভিষেক ব্যানার্জির বাড়ির টাকা নয় সারদাকে সারদাতে সিবিআই আটকানোর জন্যে যেভাবে এগারো বারো কোটি টাকা সাধারণ মানুষের টাকা তারা ওই সুপ্রিম কোর্টের লয়ারের পেছনে খরচ করেছিলেন আবার দেখতে পাচ্ছি ভারতী ঘোষকে আটকানোর জন্যে তারা কোটি কোটি টাকা খরচ করছেন এইগুলো দেখে আমাদের খুব খারাপ লাগছে তবে ভারতী ঘোষ উনি নিজেই লড়ে নেবেন সিআইডি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ রেড

সমস্ত ছবি আমি পাঠিয়েছি লকেট আমাকে পাঠিয়েছিল আমি পাঠিয়ে দিয়েছি এবং দেখুন এই যে একটা প্ল্যান এটা এগুলো সবই আমি দেখছি তৃণমূল কংগ্রেসের মড়িয়া হয়ে বেপরোয়া হয়ে যাওয়া দেওয়ালে পিঠ থেকে গেছে তাই জন্যে তারা সমস্ত রকম পন্থা নিচ্ছে সব রকম রাস্তা নিচ্ছে সে রাস্তাগুলো কোনো সময় মন্ত্রী বলছেন নিজেদের লোকজনদের যে সিআরপিএফকে পেটাও কখনও বলছেন ভোট বলে গণতন্ত্র বলে কিছু নেই ভোট হচ্ছে লুটের জিনিস কখনও বাংলাদেশ থেকে আগত অ্যাক্টারদেরকে কাজে লাগানোর চেষ্টা করছেন কোথাও বলছেন এদের মারো ধরো অভিষেক ব্যানার্জি বলছেন এদের কোমর ভেঙে দেব এই ভাঙার মন্ত্র বলছেন আর এখন দেখছি যে সেই ভাঙার মন্ত্রতে লকেট চ্যাটার্জির বাড়িতে তছনছ হচ্ছে তাকে ভয় দেখানোর আচ্ছা এইগুলোতে কি কখনো মানুষের ভোট যেতে যায় এইগুলো করে এবং কি করা হচ্ছে তৃণমূলের গুন্ডারা আসছে আসার সময় সঙ্গে কয়েকটা বিজেপির ফ্ল্যাগ নিয়ে এসে তারা চিৎকার করে দেখাচ্ছে যে এই নাটকগুলো এগুলো কিন্তু আরও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে বাংলার রাজনীতিকে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে বেপরোয়া হয়ে গিয়ে বাংলার রাজনীতিতে যতটুকুনি এথিক্স ছিল যতটুকুনু একটা নর্মাল ভাব ছিল সমস্ত একটা জঙ্গলের রাজত্ব তো তাই জন্য নচ করে দিচ্ছে আমি আমি লকেট দিয়ে বিষয়টিতে আসবো আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বা তৃণমূল কংগ্রেস আশ্রিতের দুষ্কৃতি তৃণমূল কংগ্রেস বলেছে আপনারা বৈরাগত প্রার্থী করেছেন ওইখানকার আপনাদের স্থানীয় বিজেপি যারা আছে কিছু বিক্ষুব্ধ তারাই এই কাণ্ডটা ঘটিয়েছে সেটা তো ছবি আছে কারা এসে করছে তারা বলুক এরা আমাদের নয় এই তো আরও খারাপ যে তাদেরকে এটা বলতে হচ্ছে নিজেদের কর্মীদের বলতে হচ্ছে তোরা বিজেপি সেজে যাবি কিন্তু এটা কোন জায়গায় রাজনীতিটা নামিয়েছেন ওনারা আর এই জায়গাটাই হচ্ছে মানুষ দেখছে যে বহিরাগতর কথা উনি বলছেন আসানসোলে মুনমুন সেন জন্মেছেন এই যারা বলছে বহিরাগত তাদের জিজ্ঞেস করুন তো আপনি মণিপুর থেকে ক্যান্ডিডেট কারণ এটা ভারতের নির্বাচন এই নিয়ে প্রশ্ন আমরা তুলছি না আমরা প্রশ্ন তুলছি না ওরা যেই বলছেন বহিরাগত সঙ্গে সঙ্গে তাদের এই কথার উত্তর দিতে হবে মনমোহন সেনের জন্ম কি আসানসোলে সুব্রত মুখার্জি কি বাঁকুড়ায় জন্ম এইসব কথা কাকে বলছেন আমরা তুলছি না যখনই কাঁচের ঘরে থেকে অন্যকে ঢিল মারতে নেই আর এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে অসুবিধে যে তারা এত দ্বিচারিতায় ভোগেন আপনাকে ছোট্ট একটা ঘটনা বলে দিই তাহলে বুঝবেন দ্বিচারিতাটা কোথায় উনিশে জানুয়ারি মমতা ব্যানার্জি ব্রিগেডের র্যালিতে উঠে দাঁড়িয়ে বললেন কি তেইশটি পার্টির লোক এসছে তাদের হাতে হাত ধরে মহাজোট হচ্ছে কংগ্রেসের লোক ছিল খারগে সাহেব বড় নেতা লোকসভার বিরোধী দলের নেতা বিরোধী দলনেতা তাকে পাশে নিয়ে বললেন আমরা সব এক জোটবদ্ধ কী না নরেন্দ্র মোদীকে হটাতে হবে আপনারা দেখলেন এবার কাট টু এটা হচ্ছে কাট ওয়ান কাট টু যান আজ থেকে চার দিন আগে তিনি সভাতে কি বললেন আমার বিরুদ্ধে জোট বেঁধেছে বিজেপি কংগ্রেস আর সিপিএম কোনটা সত্যি মমতা ব্যানার্জিকেই বলতে হবে কোনটা সত্যি আরে আমার কথা পলিটিক্যাল পার্টির কথা আমি বলবো আর এস এস একটা সোশ্যাল অর্গানাইজেশান সম্পর্ক অফকোর্স আমাদের সম্পর্ক আছে কিন্তু তারা পলিটিক্যাল পার্টি না আজকে পলিটিক্যাল নির্বাচন হচ্ছে ঠিক আছে সেইখানে আমার প্রশ্ন হচ্ছে তুমি এক জায়গায় বললেন তেইশটি পার্টি জোটবদ্ধ নরেন্দ্র মোদীকে সরাতে আমরা জোটবদ্ধ আর তারপরে নিজেই বলছো কংগ্রেস আর সিপিএম দুটো ইম্পর্টেন্ট পার্টি পশ্চিমবঙ্গে হোক ভারতে হোক ন্যাশনাল পার্টি দুটোই ন্যাশনাল পার্টি তো আর বিজেপি ন্যাশনাল পার্টি উনি চিৎকার করে বলছেন এরা তিনজনে জোট বেঁধেছে আমার বিরুদ্ধে কোনটা সত্যি কোনটা সত্যি মমতা ব্যানার্জি করে বলুন যে একবার বলছেন ভোটের পরে থার্ড ফ্রন্ট সরকার করবে আবার এখানে বলছেন এরা সবাই আমার বিরুদ্ধে সুতরাং এরা একটা বৈপরীত্য মানে একটা ডিফারেন্স অফ নিজেদের মধ্যে এত কন্ট্রাডিকশান সেইটাতে ভুগছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনলে আজকে দেখবেন প্রত্যেক দিন যা উক্তি করছেন তার আগের দিন তার আগের দিন একটুখানি ভেবে দেখলে দেখবেন কোনো মিল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রসঙ্গ যেখানে তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দিয়ে আসব কালকের মালদায় তিনি বক্তি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন নরেন্দ্র মোদী এনআরসি করেছে আমি এনবিসি করছি মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট তেইশ তেইশে মেয়ের পর আপনারা সব বিদায় হয়ে যাবে না মানে শব্দ এইগুলো হচ্ছে দেখুন আমি বলবো নাটুকে পানা এগুলো নাটক যেভাবে যাত্রার থেকে মামাটি মানুষ ধার করে তিনি শুরু করেছিলেন একটার পর একটা নাটকের কথা এখন তখন শুরু করেছিলেন সততার প্রতিমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওরা কেউ লেখে না এটা কারণ সেটা লোকে হাসবে বলে সুতরাং আজকের দিনে সব নতুন কথা নতুন কনোটেশান এইসবের মূল্য নেই মূল্যটা কি আছে এই কথার মধ্যে যে পরে বিদায় হচ্ছে এই ইলেকশানে উনি তো বলে দিয়েছেন যে বিজেপি একশোটাও সিট পাবে না কবে থেকে এই জ্যোতিষবিদ্যা উনি শিখলেন আমি জানি না আমরা কিন্তু একটা কথা আমাদের জানার ইচ্ছে আপনি এতগুলো কথা বলছেন আপনি কটা সিটে লড়ছেন পাঁচশো তেতাল্লিশটার মধ্যে পাঁচশো তেতাল্লিশ তেতাল্লিশটা সিটেও লড়ছেন না লড়ছেন বিয়াল্লিশটা সিটেই এই বেঙ্গলে পাঁচশো তো বাদ দিন আর সেইটা করে এত বড় বড় কথা এত বড় কথা হতে পারে যে দলটা সম্পূর্ণভাবে সীমাবদ্ধ একটি প্রাদেশিক দল প্রদেশের মধ্যে একটি দল তার মুখ্যমন্ত্রী হয়ে আপনি সেখানেও আপনার সম্পূর্ণ কর্তৃত্ব নেই সেইখানটা দলে দলে লোক আপনার পার্টি ছেড়ে চলে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে আপনি কাদের বলছেন যে বিদায় আসন্ন যারা যারা সারা ভারতে সব প্রদেশে লড়ছে তাদেরকে বলছেন সে অনেক সময় হয় যে হাতি যখন জঙ্গলের রাস্তা ধরে যেতে যেতে একটা অন্য রাস্তায় গড় ঢুকলো সামনে দাঁড়ানো পিঁপড়ে বলে আমাকে ভয় পেয়ে না ও অন্য রাস্তায় গেল এই রকম জয়প্রকাশ দা প্রাদেশিক দল আপনার সর্বভারতীয় দল ঘটনাচক্রে সেই প্রাদেশিক দলের লোককে নিয়ে আপনার এখন ভোট পরিচালনা করতে হচ্ছে একটা সময় ভাগ মুকুল ভাগ বলে এখন আয় মুকুল আয় বলতে হচ্ছে এসব কথাগুলো বিরোধীরা বলতে যাই হোক আমি প্রসঙ্গে দিতে হুম আচ্ছা আচ্ছা আমি আসব আর আমার শেষ প্রশ্ন অর্জুন সিং মুকুল রায় অর্জুন সিংয়ের তিনি লড়বেন জেতাবেন ছেলে শুভ্রাংশু রায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে না প্রথম কথাটা আপনি আপনাকে বলি মুকুল রায় এসছেন তৃণমূল কংগ্রেস থেকে আমাদের দলে তাকে আমরা সাধরে গ্রহণ করেছি তিনি বাংলার ভোট পরিচালনা করছেন দলটা তৃণমূল আগেও প্রাদেশিক ছিল এখনও প্রাদেশিক মুকুল রায় এসছেন তাকে বাংলার জন্য আমরা সাদরে গ্রহণ করেছি এবং তিনি বাংলার ভোট পরিচালনা করছে সেখানে কোনো বৈপরীত্য কিংবা দ্বন্দ্ব নেই এক তার আরও একটি পরিচয় যে তৃণমূলকে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলের ক্ষমতায় আসার পেছনে যদি কারোর সব থেকে বড়ো অবদান থাকে সেটা হচ্ছে সাংগঠনিকভাবে মুকুল রায়ের অবদান এবং আজকে মুকুল রায় বিজেপিতে এসে সেই যে ধনুক ভাঙা পণ করেছেন যে এবার পালা তৃণমূলকে সরানোর তাতে সবথেকে বেশি ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাও মানতে হবে আর আপনি তারপরে যেটা জিজ্ঞেস করলেন যে ব্যারাকপুর শুভ্রাংশুর কথা মুকুল রায় নিজেই বলেছেন শুভ্রাংশুর ভবিষ্যৎ শুভ্রাংশু নিজে ঠিক করবে রাজনৈতিক ভবিষ্যৎ সে এখন তৃণমূল কংগ্রেসে আছে সে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে এবং তার কাজ করবে তার বিষয়ে আমরা কেন কমেন্ট করতে যাব তার নিজের সিদ্ধান্ত হবে কখন কীভাবে তার নিজের পলিটিক্যাল লাইফ রাজনৈতিক জীবন কীভাবে নিয়ে যাবেন সেটা সুভ্রাং আমি একদম শেষ করব আমার প্রশ্নটা এটাই ছিল জানি এটা এটা অস্বীকার করার জায়গা আমরা জানি এই মুকুল রায়ের সঙ্গেই অর্জুন সিংয়ের সাপে হলে সম্পর্ক ছিল ঠিক আছে রাজনীতিতে সব কিছুই হয় অর্জুন সিং এখন এসছেন বিজেপিতে মুকুল রায়ের হাত ধরেই এসছেন বা মুকুল রায়ের এখানে কিছু সহযোগিতা ছিল ওনাকে নিয়ে আসার জন্য কিন্তু বিষয়টা হলো উনি এত লোককে নিয়ে আসছেন ভাঙিয়ে কেন নিজের ছেলেকে আনতে পারছেন প্রশ্নটা এটা এটা কি বাবা ছেলের রাজনীতির সম্পর্কের কথা না একজন তৃণমূল এমএলএ এবং একজন বিজেপির নেতার কথা একদম সেটা বারবার বলেছেন তিনি বলেছেন যে বাবা ছেলের সম্পর্ক যেখানে থাকার কথা সেটা আছে কিন্তু রাজনৈতিক জীবনটা সম্পূর্ণ আলাদা এটা আমার কথা নয় আমরা তো বাইরের লোক আপনিও বাইরের লোক মুকুল রায় নিজে আপনাদের এই রকম বহু প্রশ্নের উত্তরে বারবার বলেছেন রক্তের সম্পর্ক যেটা থাকার সেটা সব সবসময় থাকে কিন্তু রাজনৈতিক জীবন যার সেটা সম্পূর্ণ আলাদা এবং গতকালও তিনি বলেছেন যে শুভ্রাংশুর রাজনৈতিক জীবন পরিচালনা করার সম্পূর্ণ অধিকার শুভ্রাংশুর আছে এবং এটাই আমার ভালো লেগেছে যে একজন বাবা হতো আয়সা। পিতা হতে গেলে এই এইরকমই জায়গা দেওয়া দরকার যে তুমি আমার সন্তান তোমাকে আমি বড় করেছি মানুষ করেছি কিন্তু তোমার সিদ্ধান্ত তোমার সম্পূর্ণ স্বাধীনতা তোমার আছে তুমি তোমার সেই জীবন নিজে পরিচালিত করো এই দেখে আমি বলেছি সকলকে বলবো বাবা হতো আসা একদম বাবা হতো এসা মানে জয়প্রকাশ দা যেটা বললেন মুকুল রায় আর রায় সম্পর্ক নিয়ে মানে একটা পরিষ্কার যে যদি কোনোদিন ইচ্ছা হয় তিনি আসবেন আর না তো সেটা স্বাধীন ব্যাপার আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করলাম আমরা শেষ করার আগে জয়প্রকাশ দা যেটা পুরো বলে দিলেন যেহেতু ভোট চলছে দু ভোট হয়ে গেছে উত্তরবঙ্গের পাঁচটি আসনে ভোট হয়েছে জয়প্রকাশ দা দাবি করেছেন পাঁচ গোল তারা মেরে দিয়েছেন সামনের দিনে কি হয় আরও ফেসগুলি আসছে পরবর্তী বিষয়ের দিকে আমাদেরও নজর থাকবে আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন সংবাদ বিশ্ববাংলা